করোনা, ওমিক্রন, লকডাউন, এই যে একটা প্যান্ডেমিক সিচুয়েশান, এই সব নিয়ে তুমি চিন্তা করে যাচ্ছ যে আমার তো আর পড়াশোনার দরকার নেই, আমার তো আর কিছু হবে না, আমি এদিক ওদিক কোথায় যাব বুঝি না, কি করব জানি না। হ্যাঁ, এত কিছু করে তুমি একটা আত্মসন্তুষ্টির জায়গা নিয়ে বাড়িতে বসে আছো এবং তুমি চিন্তাই করতে পারো না যে প্রতিদিন তোমার যারা কম্পিটিটর রয়েছে তারা তোমার থেকে প্রতিদিন কীভাবে এগিয়ে যাচ্ছে। তুমি যেই ক্লাসে, যেই কলেজে, যেই স্কুলে, যেই ইউনিভার্সিটিতে পড়ছো, তুমি নিজে চিন্তা করছো অনলাইন পরীক্ষা, তাহলে তো আমার চিন্তাই নেই, আমার তো আরামসে ভালো নাম্বার চলে আসবে। অথচ তুমি যদি নিজেকে এভাবে ফাঁকি দিতে থাকো, তাহলে একটা সময় গিয়ে তোমার গর্তে কিন্তু তুমি নিজেই পড়বে। সুতরাং এত কিছু ভেবো না, জীবনটা এত সহজ না, জীবনটা এত সহজভাবে কাটানো যাবে না। যদি নিজে ভালো জায়গায় যেতে চাও, নিজে যদি সুন্দর একটা জায়গা তৈরি করতে চাও, তাহলে প্রত্যেকটা দিন ব্যবহার কর। তুমি যেই কম্পিটিটিভ এক্সামটা দিতে যাচ্ছ, সেই কম্পিটিটিভ এক্সামটার জন্য তিল তিল করে পড়ো, কারণ আজকের দিনটা তুমি ভালো করলে আগামী দিন কিন্তু তুমি পাবে। আর যদি মনে করো যে সবার মতন গতানুগতিক একটা ওয়েতে নিজের গা ভাসিয়ে দেবে, তাহলে ভেবে রেখে দিও তোমার মতন হাজার হাজার ছেলে রয়েছে যারা তোমার মতন ভাবছে, আবার অনেক ছেলেরা রয়েছে যারা এখনও ওই রাত জেগে তাদের প্রজেক্ট পড়া কমপ্লিট করছে। দিনের শেষে কিন্তু তারা একটা দারুণ জায়গায় চলে যাবে, আর তুমি হা করে তাকিয়ে দেখবে যে আমি আমার জীবনের সময়গুলো কীভাবে নষ্ট করেছি। তারপর আত্মসন্তুষ্টি দিয়ে বলবে, ওর বাবার অনেক টাকা রয়েছে তাই গেছে, ও রাজনৈতিক নেতাদের ধরেছিল, ওর তো অমুক ছিল তমুক ছিল, বলে এমন একটা আত্মসন্তুষ্টির জায়গায় তুমি তৈরি করে ফেলবে যে সারা জীবন আফসোস করে যাবে। সুতরাং এই যে সময়টা, খুব কঠিন একটি সময় আমরা জানি, খুব কঠিন একটি সময় মানসিকভাবে ভালো থাকা, খুব কঠিন একটি সময় যে ধারাবাহিকতা বজায় রাখা, তারপরেও ছোট্ট একটা জীবন হেলায় নষ্ট করো না। 2000 সালে তুমি বসে যেই চিন্তা করতে, 2022 সালে এসে ওরকম চিন্তা করলে চলবে না, তোমাকে একটা ইউটার্ন নিতেই হবে। কেন কি, এখন টাইম ডিম্যান্ডস, রাইট, সময় দাবি করছে তোমাকে অন্যরকমভাবে হতে হবে, তোমাকে চিন্তা করতে হবে যে তুমি আসলে জীবনে কী চাও, আর তার জন্য তোমার নিরলস পরিশ্রমটুকু দরকার। সেটুকু যদি না করতে পারো, তাহলে তোমার পাশ দিয়ে ওই সাকসেসফুল ছেলেমেয়েরা পাশ দিয়ে দৌড়াবে, তুমি এক জায়গায় দাঁড়িয়ে থাকবে। বিকজ ইউ ক্যানট স্ট্যান্ড স্টিল, আইদার ইউ হ্যাভ টু গো ব্যাক অর গো ফরওয়ার্ড। ওই জীবনটা একটা সাইকেলের মতন, ওই যতক্ষণ বাইতে থাকবে ততক্ষণ তুমি চলবে, আর ওই দাঁড় করালেই সাইকেল মানে তুমি পড়ে গেলে। সুতরাং দাঁড় করিও না জীবনটাকে, তুমি গতি রাখো এবং একটা দারুণ জায়গায় চলে যাও। বিকজ লাইফ ইজ কল ওয়ান টাইম অফার। আর নিজেকে হেরে যাওয়া, নিজেকে পরাজিত মানুষ ভেবো না। কে কী বললো কিচ্ছু যায় আসে না, কে সমালোচনা করেছে, কে খারাপ কথা বলেছে কিচ্ছু যায় আসে না। তোমাকে নিয়ে কেউ যদি সমালোচনা করে, ভাবো যে তুমি অনেকটা দামি, তাই এই যোগ্য হয়ে উঠছো তুমি আস্তে আস্তে। আর এই যোগ্য থেকে উল্লেখযোগ্য হওয়ার যে পথ, সেটা কিন্তু তোমাকে তৈরি করতেই হবে, আর এই পথটা এত সহজে হবে না। সুতরাং একটা ধারাবাহিকতা রাখো আর সাধনা করো প্রতিদিন পরিশ্রমের সাথে, দেখবে একদিন শেষে তুমি জিতে যাচ্ছ, আর এই জেতাটা তোমার জন্যে একটা মাইল স্টোন, আর আগামী দিনে কেউ তোমার হয়ে তোমার আত্মজীবনী লিখছে, সেই স্বপ্নটাও দেখো। ভালো থেকো।